মানুষ নাকি বানর না হনুমান থেকে সৃষ্টি, এটা কি আপনারা শুনছেন কোনোদিন? ইন্ডিয়ার আপনারা কি এটা বলতেছেন নাকি আমার বাংলাদেশের নাস্তিকরা এটা বলতেছে? এই শালার হারামজাদা, এই শাহরিয়ার কবির, তারপরে হচ্ছে মুনতাসির মামুন, এই নাস্তিকেরা এরা আল্লাহকে বিশ্বাস করে না। আমার বাংলাদেশের কথা বলছি, অধ্যাপক জাফর ইকবাল বুঝছেন না, এই কথা তো নেটে ছেড়ে যাবে, আমার জেল ফার্স হাই হবে, হক কথা আমাকে বলতেই হবে। এ নাস্তিক মুরতাদরা বলছে মানুষটাকে বানর থেকে সৃষ্টি। আপনারা বলেন আমরা কি বানর থেকে সৃষ্টি হয়েছি? কোত্থেকে? মাটি থেকে। মাটি থেকে, আদম আলাইহিস সালাম থেকে, মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই তথ্য 1500 বছর আগে কোরআনে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে, খলাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআল্লাহু সামিআম বাসীরা। পিতার সবেগে নির্গত এক ফোঁটা স্পার্ম, আরবিতে নুতফা বলা হয়, নাপাক পানি। বিজ্ঞানীরা বলছেন এই বীর্যের ভিতরে 22 কোটি শুক্রকীট আছে, যেটা খালি চোখে দেখা যায় না। একটা শুক্রকীটকে কাজে লাগায়া আমরা হয়েছি মানুষ বা ইনসান। জোরে কন সুবহানাল্লাহ। বাংলাদেশে একটা জেলা আছে যশোর জেলা, কেশবপুর থানা, 2 বিঘা জমির উপরে বটগাছ আছে। আপনার এদিকে বটগাছ আছে দাদা? বটগাছ চেনেন তো? 2 বিঘা জমির উপর আপনাদের এই যে সোজা বাংলাদেশে ঠাকুরগাঁটা জেলা আছে, বালিয়াডিঙ্গি থানায় এরকম একটা পুরনো বটগাছ আছে, 300-400 বছর নাকি বয়স বটগাছের। এরকম বটগাছে 1000 মতো বানর আর হনুমান বাস করে আমার বাংলাদেশের কেশবপুর থানায়। একজন ব্যক্তি গুলি করে একটা হনুমান মেরে ফেলেছে। মারো পরে দেখেন, পশুর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। হনুমানরা করেছে কি, সব হনুমান একটা ওই লাশটা টেনে থানায় নিয়ে চলে গেছে পুলিশের সামনে, বিচার চাচ্ছে এরকম হাত পা উঁচু করে যে আমরা বিচার চাই। ওসি সাহেবের টেবিলে যত কাগজপত্র আছে সব এরকম ছিঁড়া শুরু করেছে। অবস্থা বেগতিক দেখে ওসি সাহেব কি বিচার করবেন? তখন ওরা এই পুলিশগুলো সব মাপ চায় যে আমাদের ক্ষমা করে দাও। আমি আপনাদেরকে বলি, যে সমস্ত হনুমান আর বানর বট গাছের ডালে তারা তো চলাফেরা করে, তো আমার বাংলাদেশের নাস্তিকরা বলছে যে এক সময় মানুষ বানর ছিল, হনুমান ছিল, লেজ খসে পড়ে আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে হনুমান বানর লেজ খসে খসে, তাহলে তো আমার বাংলাদেশের কেশবপুর থানায় ওই বটগাছ থেকে তো কোনো হনুমান মানুষে পরিণত হলো না, কোনো বানর হনুমান মানুষে পরিণত হলো না, এর তো কোনো গ্যারান্টি প্রমাণ পাওয়া যায় না। তার মানে মানুষ বানর থেকে হনুমান থেকে সৃষ্টি হয় নাই, মায়ের পেট থেকে। আল্লাহ তাআলা বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি এক ফোঁটা আলাকা রক্তপিণ্ড থেকে, গোশতের পিণ্ড থেকে মানুষকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলা, শিশু রূপে মায়ের পেট থেকে আমি আল্লাহ আমার এই মানব সন্তানকে, বান্দাকে, বান্দিকে আমি পাঠিয়েছি। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে মানুষ ইন্নাল ইনসান আলা কাফুর, মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। এত কিছু আল্লাহর নাজ নেমত দিচ্ছে, মানুষ আল্লাহর শুকুর আদায় করে না। ভাত খেতে হয় বিসমিল্লাহ বলে, এটাও মানুষ ভুলে যায়। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটাও মানুষ ভুলে যায়। কথা বলে ঠিক না বেটি? ডাইন হাতে সিগারেট খাই আর বাম হাত দিয়ে চা খাই, এরকম প্লেয়ার আছে না? কথা বলে না আছে না? মুসলমান কেমনে খাও? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো কোন কিতাবের তোমরা অনুসরণ করো। আজ থেকে 1500 বছরে বিদায় হজার ভাষণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, তারাক তো ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসাক তুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাত রাসূলে। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার সুন্না হাদিস। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাবাউ তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। জোরে কোন আল্লাহু আকবার। আমি যখন কোরআন পড়ব শেষ হওয়ার সাথে সাথে আপনারা কি বলবেন? বলেন না? বলেন। এই যে কোরআন, আমি তো মনে করি অনেক মুসলমান আছে ভাই, মনে করে ছেলেকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি,
জান্নাতে পার হয়ে যাব বিষয়টা ঠিকই আছে কিন্তু আপনাকেও জানা দরকার দেখেন তো এই যে কোরআন এর মধ্যে কি আল্লাহ বলেছেন মুসলমান আমরা কোনোদিন দেখলাম না শুনলাম না বুঝলাম না কোরআনের অনুবাদ বাংলা ভাষায় বেরিয়েছে এগুলো আপনাদের জানা বোঝা দরকার এইজন্য আমি সব জায়গায় বক্তৃতার শুরুতে আমি সকল জায়গায় একটাই দাওয়াত দিই প্রথমে যে আল্লাহর কোরআন জানতে হবে বুঝতে হবে শিখতে হবে কোরআন জানলে মানলে বুঝলে আপনার উপকার আছে আপনার প্রথম কাতারে আপনি ছেড়ে নেই আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ